1678 সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ শুরু করে লালবাগ কেল্লার নির্মাণ কাজ। অসম্পূর্ণ এই কেল্লার ভেতরে নির্মিত সবচেয়ে বড় স্থাপনা হাম্মাম খানা। ইতিহাসবিদদের মতে লালবাগ কেল্লা তৈরির কাজ যে শাসক শুরু করেছিলেন তিনি থাকতেন বুড়িগঙ্গার চান্দি ঘাটে। দিনের বেলা নির্মাণ কাজ তদারক এবং দাপ্তরিক কাজ করতে আসতেন কেল্লার ভেতরে। তার গোসল ও শৌচাগারের জন্য প্রথমেই তিনি তৈরি করান গোসলখানা। মোঘলরা যাকে বলতো হাম্মাম খানা, তবে শুধু গোসলের উদ্দেশ্যেই নয়, দুইতলা বিশিষ্ট হাম্মামখানা মুঘল সুবাদারদের দরবার হল হিসেবেও ব্যবহার হতো। আমজনতার সঙ্গে শাসকের বৈঠক হতো এই জায়গায়। 1857 সালে সিপাহি বিদ্রোহের পর ইংরেজদের সেনানিবাসে পরিণত হলে দরবার হলের রূপে পরিবর্তন আনে তারা। 60-এর দশকে পাকিস্তান সরকার সংস্কার চালালে পুরনো রূপের প্রায় 70% ফিরে পায় লালবাগ কেল্লা। তবে কালের বিবর্তনে জৌলুস হারিয়ে ভঙ্গুর হয়ে ওঠে 350 বছরের পুরনো ঐতিহাসিক এ নিদর্শন। 2021 সালের মার্চে মার্কিন রাষ্ট্রদূতের তহবিল থেকে প্রায় 2 কোটি টাকা অর্থ অনুদান দেওয়া হয় মুঘল আমলের এই কেল্লার পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য। প্রত্নতাত্ত্বিকদের 2 বছরের পরিশ্রমে অবশেষে নতুন রূপে ফিরল হাম্মাম খানা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বুধবার কাজের সমাপনী অনুষ্ঠান ও নতুন হাম্মামখানার উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সোনারগাঁওয়ের পানামনগরী সংস্কার করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমাদের আরেকটা পরিকল্পনা আছে, আরও $2 লক্ষ একটি ফান্ড আমরা সংগ্রহ করে বাকি কাজ যেগুলো আছে সেটিকে আমরা করি। আমাদের যে পানাম সিটি যেটা আছে, পানাম নগরী যেটা, সেইটিকে আমরা আবার রেজিস্ট্রেশনের একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সেটির কাজ হয়তো আগামী অর্থ বছরে শুরু করা যায় কিনা সেরকম একটা পরিকল্পনা আমরা সাজিয়েছি। এদিকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, হাম্মাম খানার পুনরুদ্ধার কাজে যুক্ত হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে আরও অনেক ক্ষেত্রে কাজ করার আগ্রহ রয়েছে দেশটির। Very proud that the United States was able to partner with Bangladesh in being able to restore and renovate it. And to me, one of the things that's important is it's an example of just how many areas we and Bangladesh work together. 1999 সালে লালবাগ কেল্লা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। গত 2 দশকে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১১টি প্রকল্পে প্রায় $6 লাখ অনুদান করা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের তহবিল থেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।